হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি সঙ্গীতা আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমার ইয়ারিংসের কালেকশন। তো আগের ইয়ারিংস কালেকশনের ভিডিওটাতে আমি পুরো ইয়ারিংস দেখে কমপ্লিট করতে পারিনি, তাই বলেছিলাম আমি একটা সেকেন্ড পার্টও করবো। তো আজকে সেই সেকেন্ড পার্টটা আমি করে কমপ্লিট করব। তো চলুন, আর আগে যারা আমার ইয়ারিংসের কালেকশনগুলো দেখেননি, প্লিজ আমি এই ডিসক্রিপশন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা চেক করে নেবেন। তো চলুন আর দেরি না করে আজকের ইয়ারিংস কালেকশনের ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলুন, প্রথমে আমি যেটা দেখাবো সেটা একটা গোল্ড ঝুমকো। তো দেখতেই পাচ্ছেন ঝুমকোটা অনেক বড়, বেশ বড়ই ঝুমকো এটা। আর এই ঝুমকোগুলো আমি শাড়ির সাথে বেশি পরি, কারণ আমি শাড়ির সাথে বেশি ঝুমকো পরতেই পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা বড় ঝুমকোটা, একটা রাউন্ড শেপ। তো সেকেন্ড যেটা দেখাবো সেটাও একটা ঝুমকো। তো এই ঝুমকোটা হচ্ছে স্কোয়ার শেপ, দেখতেই পাচ্ছেন, আর নিচে ছোটো ছোটো পুঁতি লাগানো আছে। আর খুব সুন্দর ঝুমকোটা একদম স্কোয়ারের উপর, এটা আমার একটা খুব পছন্দের ঝুমকো। এখন যেটা দেখাবো সেটাও একটা ঝুমকোর কালেকশন দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে ঝুমকো, এটাও অনেকটাই বড়, আর এটার উপরে দেখতেই পাচ্ছেন হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে। তো এই ধরনের ঝুমকো আমি খুব শাড়ির সাথে পরতে ভালোবাসি, আর ভীষণ লাইট ওয়েট। আর আমার ইয়ারিংসগুলো বেশিরভাগ লাইট ওয়েটই কালেকশন থাকে, কারণ আমি খুব হ্যাভি ওয়েটে পরতে পারি না। তো এটাও ভীষণ লাইট, তো আমার বেশিরভাগ কালেকশনগুলো লাইটের ওপরেই থাকে। তো আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঝুলানোর মধ্যে একটা গোল্ডেন ঝুমকো বলবো না ঠিক, এটা একটা দুল কানের। তো এটাও আমি শাড়ির সাথে বেশিরভাগ পরি, আর এটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, ছোট ছোট কাজ করা আছে এটার মধ্যে ফুল। তো এটাও একটা আমার ইয়ারিংস। আর এটা একটা দেখাচ্ছি, এটা একটু অন্য ধরনের, সেটা হচ্ছে যে শিফন শাড়ির সাথে পরলে ভীষণ মানায়। তো এটা পুরোটাই স্কোয়ার একটা চ্যাপটা ধরনের, তো এটা খুবই সুন্দর, এটাও আমি শাড়ির সাথেই বেশি পরি। আর এই ইয়ারিংসটা হচ্ছে সেট টিপিন টাইপের, পিছনটা ঢুকানো সিস্টেমটা, আর এটা নিচেও পুঁতি পুঁতি দেওয়া, উপরটাও পুঁতির কাজ করা আছে, নিচে ছোট্ট একটা ঝুমকো, ঝুমকার নিচে একটা পুঁতি লাগানো, এটাও একটা আমার কালেকশন শাড়ির সাথে পরার জন্য। আর এটা একটা, এটা একটা ছোট্ট একটা টপ বলতে পারেন, এটা একটা ছোট্ট ছোট ছোটো ফুল দিয়ে মিডিলে ছোট ছোটো পুঁতি লাগানো, এটাও একটা আমার ইয়ারিংস। আর এটা একটা হচ্ছে, এটার সাথে একটা গলার সেটও আছে, কিন্তু আমি যেহেতু যেহেতু আজকে ইয়ারিংস দেখাচ্ছি তাই এটা শুধু ইয়ারিংটাই দেখাচ্ছি। এটাও একটা আমার ইয়ারিংস, ছোট ছোট ফুল দিয়ে। Thank you.
তারপর যেটা দেখাচ্ছে সেটাও একটা গোল্ড মানে গ্রিনের উপর গোল্ড স্টোন, পেছনটা এরকম গোল্ডেন পুরোটাই, আর স্টোন কাজ করা, এটা পুরোটাই স্টোনের কাজ করা, পিছনটা হচ্ছে পুরোটাই গোল্ডেন কালার, আর সামনের লুকসটা এরকম বটল গ্রিন আর হোয়াইট স্টোন দিয়ে কাজ করা। তবে এইটা একটু হেভি আছে, এটা একদম লাইট বলবো না, এটা একটু হেভি আছে। এটাও একটা ঝুমকো ময়ূর, এটা ময়ূর শেপ দেওয়া আর তিনটে ছোট ছোট ঝুমকো লাগানো আছে নিচে, তো দেখাচ্ছি একটু দাঁড়ান। এটা একটা পিকক, হ্যাঁ পিকক শেপে, আর নিচে ছোট 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 ঝুমকো লাগানো আছে। তো এ ধরনের ঝুমকো লাগানো কানেরগুলো আমি বেশিরভাগ শাড়ির সাথেই পরে থাকি। তো দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রিন কালারের স্টোন লাগানো আছে আর নিচে ছোট ছোট ঝুমকো। এটাও একটা রিং, রিং বলতেই পারেন, এটা রিং গোল্ডেন কালারের মধ্যে নিচে হোয়াইট প্লাস্টিক পাতার মতন দেওয়া আর ছোট ছোট স্টোন ফিট করা। তো এটাও একটা সুন্দর ইয়াররিংস আমার, এটা রিংয়ের মতন। আর এটা হচ্ছে একটা টাসেল রিং, তো এটা গোল্ডেনের উপরে রেড কালার টাসেল দিয়ে বানানো, দেখতেই পাচ্ছেন এটা গোল্ডেনের উপর। তো আজকে বলেছি আমি গোল্ডেন কালেকশন দেখাবো, তো আজকে সব এখানে গোল্ডেনই দেখাচ্ছি। আর এটাও গোল্ডেনের মধ্যে ব্ল্যাক আর স্টোন, মিডিলটার মধ্যে স্টোন কাজ করা, পেছনটা পুরোটা গোল্ডেন আর সামনেটা হচ্ছে এরকম ব্ল্যাক কাজ, ব্ল্যাকের মধ্যে তো হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে। আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে স্টোন লাগানো, কিন্তু এটা খুব শাইনিং করে। তো এখন ক্যামেরাতে এত দেখা যাচ্ছে না, কিন্তু পড়লে পরে ভীষণ শাইনিং হয় স্টোনগুলো। এটা স্কোয়ার শেপে, আর এগুলো হচ্ছে একটু বড় কিন্তু লাইট ওয়েট, নিচে হোয়াইট কালারের পুঁতি লাগানো আছে। আর এই ধরনের ইয়ারিংসগুলো আমি বেশিরভাগ শাড়ি প্লাস লেহেঙ্গা এগুলোর সাথে পরি। তো এর ধরনের আমার দুটো আছে, আমি দেখাচ্ছি ভীষণ লাইট ওয়েট, এটা কানের কোনো ব্যথা হয় না পরলে পরে, দেখতে একটু বড় মনে হচ্ছে অনেক ভারী হবে কিন্তু একদম হালকা। আরেকটাও আছে আমার, এগুলো আমি বেশিরভাগ লেহেঙ্গা আর শাড়ির সাথেই পরি। তো এই ধরনের আমার দুটো আছে কিন্তু ডিজাইনটা আলাদা, এটার মধ্যে ছোটো ছোটো ঝুমকো লাগানো আছে আর ওটার মধ্যে ছোটো ছোটো পুঁতি লাগানো আছে। তো একটু কি ডিফারেন্স, ডিজাইনটা আলাদা দেখতেই পাচ্ছেন, দুটো একই হলে ডিজাইনটা আলাদা। আমার এই ধরনের ইয়ারিংস খুব পছন্দ, তো দেখিয়ে দিলাম আমার ইয়ারিংসগুলো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি আমার ইয়ারিংসগুলোকে আমি গুছিয়ে রাখছি। তো একটা বক্সে শুধু আমি ঝুমকোগুলো রাখছি, কারণ যখন আমার ঝুমকো পরতে হয় আমি এই বক্সটা খুললেই পেয়ে যাব, বেশি খুঁজতে হবে না। তো একটা বক্সে আমি শুধু ঝুমকো রাখি আর অন্য বক্সে অন্য ইয়ারিংসগুলো রাখছি। তো দেখতেই পাচ্ছেন এই বক্সটার মধ্যে আমি অন্যগুলো রাখছি। তো ঝুমকোর বক্স খুললে আমি সব ঝুমকো পাবো, তাই একটা বক্স আমি ঝুমকোর আলাদা করে রাখি যাতে আমি সহজেই পেয়ে যাই, আর আরেকটা বক্সের মধ্যে আমি অন্য অন্যগুলো রাখি। তো আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ইয়ারিংস যেটা আমি বানিয়েছিলাম ভিডিও, সেটার মধ্যেও আমি দেখিয়েছিলাম আমার ইয়ারিংসগুলো আমি কী করে অর্গানাইজ করে রাখি। তো এই এইভাবে করেই আমি গুছিয়ে রাখি যাতে আমার যখন পড়ার সময় আমার বেশি খোঁজাখুঁজি করতে হয় না। তো এইভাবে করে সব কটাই ইয়ারিং আমি এখানে সাজিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ইয়ারিংসের সেকেন্ড পার্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর একটা জিনিস সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আমার নিউ ফ্রেন্ডসদেরকেও বলছি আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখা হবে আবার নতুন ভিডিও নতুন ব্লগে নতুন একটা দিনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট, বাই বাই।